জিনিসটা ভাঙার কারণে আমাদের অনেক সমস্যা। যেমন ধরেন ঘন্টে দিনে দুইবার টলার সারে, সকালে একবার, ভোর 5টা বাজে যাইতে হয়, আর না হয় রৌদ্রবেলা 1টা বাজে যাইতে হয়, 12টা বাজে। কিন্তু এই ব্রিজটা মানে ভাঙার পরে আমরা অনেক সমস্যা, কিন্তু আমাদের এলাকার কেউ এটার কোনো উদ্যোগ নিল না, রাস্তাটা ঠিক করলো না, রাস্তাটার অনেক সমস্যা। গত বছর এই ব্রিজটা হয়েছে, ব্রিজ হওয়ার 1 মাসের মধ্যেই উদ্বোধন হয় নাই, 1 মাসের মধ্যেই ব্রিজটা সামান্য বর্ষার পানিতে ভেঙে গেছে, আমরা ঠিকমতো এটা ব্যবহার করতে পারি নাই। হাসাইল বানারি ইউনিয়নের 10টি গ্রামের প্রায় 20,000 মানুষ এই সড়ক দিয়ে চলাফেরা করতো, এই ব্রিজ দিয়ে চলাফেরা করতো, তারা এত টাকা খরচ করে কি ব্রিজ করলো এটাই আমাদের বুঝে আসে না। অনেক সমস্যা হয় যাইতে আসতে, 5 টাকা করে বুধা ভাড়া দিতে আসতে 10 টাকা, এমনি সামনে অনেক ধরনের গায়ে জামাল্লা আমাকে যাওয়া আসা, একটা বাচ্চা অসুস্থ হলে নিয়ে যাইতে পারি না, নিয়ে আসতে পারি না, আমাদের অনেক দৌড়াদৌড়ি করতে হয়, রাস্তাঘাটে ঠিকঠাক মতো পৌঁছে দেয় না সময় মতো। এই ব্রিজটা আমরা গুরুত্ব সহকার চাই, এই ব্রিজটা দিয়ে প্রতিদিন প্রায় 10 থেকে 15 হাজার লোকের যাতায়াত, এই যাতায়াতের কারণে মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। ব্রিজটা হলে সবার জন্যই ভালো হইতো, যাতায়াতে ভালো হইতো, বাচ্চা কাছে স্কুলে যেতে পারতো, সব দিক দিয়ে ভালো হইতো, মুরব্বীরা যাতায়াত করতে পারে না, মোটরসাইকেল চালাইলে আমরাও চলতে পারি, মোটামুটি সবাই জন্য যাতায়াত ভালো হয়, ব্যবস্থা হয়। যত তাড়াতাড়ি সম্ভব এই আমাদের রাস্তাটা, এই ব্রিজটা, এই 3টা 4টা ভাঙ্গা আছে, যাতে প্রধানমন্ত্রী মহোদয় আমাদের এটা এই গরিবের দিকে, এই চরের দিকে যেমন লক্ষ্য রাখে। আমরা চেষ্টা করতেছি আগামীতে যাতে আমাদের ব্রিজটা হয়ে যায়, আর নয়তো আমাদের এলাকারই আমাদের চলাচলের জন্য অনেক দুর্ভোগ,